আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য মাটির রাস্তার সুন্দর আরও একটি ম্যাপ মোড নিয়ে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি এনজয় করবেন। সেই সাথে চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউব পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাবেন। থাম্বনেইলে আপনারা কাঠের একটি সুন্দর ব্রিজ দেখছেন। এই ম্যাপে এই ব্রিজ আপনারা 3 থেকে 4টার মতো পেয়ে যাবেন। প্লাস এটা একদম পাহাড়ি রাস্তার একটা ম্যাপ মোড। আর দেখতেই পাচ্ছেন যে আমার বাস কতটা লাফাচ্ছে, যে কতটা মানে উঁচু নিচু রাস্তা। একদমই একটা রিয়েল ফিল নেওয়ার মতো ম্যাপ মোড এইটা। আর কাঠের রাস্তাতে ড্রাইভিং করার মজাটাই ছিল আলাদা, এক অন্যরকম ফিল। যতক্ষণ পর্যন্ত আপনারা এই ম্যাপটি গেম প্লে না করবেন, ততক্ষণ হয়তো বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর একটা ম্যাপ মোড ছিল। প্লাস যখন এই মোড়গুলো ঘুরতে হয়, অনেকটা রিয়েলিস্টিক ফিল পাওয়া যায় এই ম্যাপ মোড থেকে। আর এটা পাহাড়ি রাস্তা হলেও ড্রাইভিং করে একদমই মানে রিয়েল ফিল নিতে পারবেন। কোনোরকম কোনো বোরিং ফিল হবে না। যে বাঁকগুলো একদমই সুন্দর ছিল, একদমই হাই বাঁক ছিল না, আবার একদমই লো না। কিছু কিছু জায়গায় অনেকটা সুন্দর, আবার ট্রাফিকগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু ট্রাফিকটা ছিল আমার কাছে একটু উল্টো পাল্টার মতো। হয়তো এটা ম্যাপের একটা বাগ ছিল হয়তো বলা যায়। তো নেক্সট আপডেটে ঠিক হইতে পারে এটা। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া V4.1 আসার পরে বিশেষ করে কিছু কিছু ম্যাপে ভালো পরিমাণ বাগ ছিল, প্লাস একটা বাসেও সম্ভবত বাগ আছে। তো আশা করা যায় আপনাদের আরও একটি আপডেট হয়তো আসবে, মালেও হয়তো আরও একটি আপডেট দিতে পারে। তবে আরও একটি আপডেট দিলে আবার কোন জায়গায় যে নষ্ট হবে বোঝা যায় না। বিশেষ করে দেখুন বৃষ্টি শেষ হয়েছে, এই ম্যাপটা দেখার মানে অসাধারণ একটা ফিল হয়েছে, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। একদমই মানে গ্রিন, এত সুন্দর লাগছে বলে বোঝাইতে পারবো না। আর চাইলে আপনারাও আসতে পারেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি সকল কিছুই বলবো। বিশেষ করে এই ম্যাপ মোডটা আপনারা 1G বাস দিয়েছেন, আর এই যে সেই কাঠের রাস্তা একটা কিন্তু আপনারা পাইলেন। আর এরকম ব্রিজগুলো কিন্তু আপনারা 3 থেকে 4টা পাবেন। আর আমি আপনাদের এই ভিডিওতে শুধুমাত্র 2টা দেখাবো, 2টা বেশি আমি পার হইতে পারি নাই, অ্যাক্সিডেন্ট করছিলাম। তো তারপরে আর আমি ভিডিওটা লম্বা করে নিই, কারণ ম্যাপটা অনেক লং, শেষ করতে গেলে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে যাবে, আর এত বড় ভিডিও আপনারা কখনোই দেখবেন না। এবার আসি ম্যাপটি কীভাবে ডাউনলোড করবেন। তো দু একটা অ্যাক্সিডেন্টের ভিডিও রাখছি, অনেকদিন অ্যাক্সিডেন্ট দেখানো হয় না আপনাদের। আর ম্যাপটা ডাউনলোড করার জন্য চলে যান আমার ডিসক্রিপশনে, সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবেন। তো এই ভিডিওর পিন কমেন্টে গেলেই আপনারা এই ম্যাপ মোডের মিডিয়া ফাইল লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে একটু কষ্ট করে VPN কানেক্ট করে আপনারা ডাউনলোড করে নিন। আর যেহেতু মিডিয়া ফাইল লিঙ্ক দেওয়া থাকবে, যেহেতু ইন্দোনেশিয়ান লিঙ্ক এটা, এটাতে আপনারা VPN ছাড়া ডাউনলোড করতে অনেকটাই কষ্ট হয়, অনেক সময় VPN ছাড়া হয়ই না। তো একটু কষ্ট করে VPN কানেক্ট করুন। তো সামনে আমরা আরও একটি কাঠের রাস্তা পাবো, তার আগে দেখুন এরকম কিছু আপনারা মানে বাস খুব আস্তে চলবে, 1 গিয়ারে 2 গিয়ারে আপনাদের চালাইতে হবে। মানে এতটা উঁচু, মানে এতটা সুন্দর লাগছে, একদম পাহাড়ি রাস্তার একটা ফিল পাইছি। আর কিছু কিছু মানে একটা জিনিস ভালো লাগছে, যেহেতু ম্যাপ শুরু, এই ম্যাপে আপনারা বাসের ট্রাফিকটা নাও পাইতে পারেন, এটা আমার কাছে ভালো লাগছে। এক কথায় অ্যাক্সিডেন্টের পরিমাণ থাকবেই না। সব মিলে আপনারা ম্যাপটি ড্রাইভিং করে সুন্দর একটা ফিল নিতে পারেন। তো আশা করি ম্যাপটি ডাউনলোড করবেন। সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগে এইটা কমেন্ট করতে ভুলবেন না। আর জেডারসিভার এপিকে নিয়ে যারা প্রবলেমে পড়ছিলেন, তাদের জন্য গতকালকে আমি সুন্দর একটা ভিডিও দিয়েছি, 100% কাজ হবে আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো যাদের সমস্যা আছে তারা ওই ভিডিওটা দেখতে পারেন, যাদের OBB ফাইল আসে না। আর দেখুন ম্যাপটা মানে এতটা সুন্দর, এই দেখুন এই জায়গাগুলো আমার সবথেকে ভালো লাগছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু সেই কাঠের রাস্তায় চলে আসলাম। তো এই এরপরে আমি আর এগোইতে পারি নাই। এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন না দাঁড়ানোর, কারণ দাঁড়াইলেই আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে যেহেতু মাঝখানে ফাঁকা আছে, আপনারা চেষ্টা করবেন দুই সাইডে মানে চাকাগুলো রাখার, সাবধানে একটু খেয়াল রেখে দাঁড়াবেন। আমি একটু ব্যাক খেয়ালের কারণে কিন্তু আমার এক চাকা নিচে নেমে যায়, পরবর্তীতে আমি আর ড্রাইভিং করতে পারি নাই। তো যাই হোক, আজকে আর কথা না বলি, আবার আপনাদের মাঝে ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ম্যাপটি ডাউনলোড করে জানাবেন কেমন লাগলো আপনাদের ম্যাপটি। আজকের মতো এই পর্যন্তই, আর ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।